বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ট্যাংরা নিয়েছি ছোট ছোট। এই ট্যাংরাটা পেঁয়াজকুলি দিয়ে, সর্ষে দিয়ে, নারকেল দিয়ে বানাবো। তাহলে চলো শুরু করি। মাছে আমি একটু নুন দিলাম, নুনটা একটু মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিতে দেবো। তেলটা গরম হলে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই মাছগুলো ভেজে নিলাম, বাড়তি মাছগুলো ভেজে আসছি। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ করে একটু ভেজে নেবো পেঁয়াজের সাথে। পেঁয়াজকুলি আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে একটু। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজকুলি হলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটু সল্ট দেবো, হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব, চিনি দেব, নারকেলটা দিয়ে দেব, সর্ষেটাও দিয়ে দেব, দিয়ে একটু নিয়ে দেব। দেব কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা। ট্যাংরা মাছ কটাও দিয়ে দেবো। পেস্টের বাটিটাতে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। পুরো এটা ঢেকে দেব, আস্তে আস্তে হবে। পুরো মাছে একটু কাঁচা সর্ষের তেল অল্প করে দিয়ে দিলাম। মিনিটখানেক পর নামিয়ে নেব। বন্ধুরা, রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি পরের একটা ব্লগে।